নমস্কার, আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও চশমানো। স্বাগত আপনাদের আমাদের প্রণমী তোমায় অনুষ্ঠানে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিক তথা রাজনীতিবিদ। 1898 সালে 23 জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার বংশে তার জন্ম। বাল্যকালে পিতাকে হারিয়ে তিনি মা এবং বিধবা পিসিমার আদর যত্নে লালিত পালিত হন। 1916 সালে স্বগ্রামের যাদবলাল উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পাস করে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে আইএস শ্রেণীতে ভর্তি হন। সে সময় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে যোগ দিয়ে 1921 সালে তিনি এক বছর অন্তরীণ থাকেন, ফলে তার শিক্ষা জীবনের এখানেই সমাপ্তি ঘটে। পরে তিনি পুরোপুরিভাবে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে প্রায় এক বছর কারাবরণ করেন 1930 সালে। কারামুক্তির পর কিছুকাল গ্রামে কাটিয়ে 1940 সালে তিনি স্থায়ীভাবে কলকাতার বাসিন্দা হন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তারাশঙ্করের প্রথম গল্প রসকলি সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোলে প্রকাশিত হয়। এছাড়া কালীকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় প্রভৃতি প্রথম শ্রেণীর পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। তবে রাজনীতি থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হননি। একবার তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য হিসাবে 8 বছর দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি কিছুকাল কলকাতায় কয়লার ব্যবসা এবং কিছুকাল কানপুরে চাকরি করেন। 1970 সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত হন। প্রথম জীবনে কিছু কবিতা লিখলেও কথা সাহিত্যিক হিসেবেই তারাশঙ্করের প্রধান খ্যাতি। বীরভূম বর্ধমান অঞ্চলের মাটি ও মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনী, স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তির মহিমা ও বিদ্রোহ, সামন্ততন্ত্র ধনতন্ত্রের দ্বন্দ্বে ধনতন্ত্রের বিজয় ইত্যাদি তার উপন্যাসের বিষয়বস্তু। মানব চরিত্রের নানা জটিলতা ও নিগূঢ় রহস্য তার উপন্যাসে জীবন্তভাবে প্রকাশ পেয়েছে। তিনি নিজে জমিদার বংশের সন্তান হয়ে কাছ থেকে দেখেছেন কিভাবে জমিদারি ক্রমশ বিলুপ্ত হয়, পাশাপাশি নব্য ধনিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং দিকে দিকে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তখন একদিকে চলছিল গ্রাম্য সমাজের ভাঙন, অন্যদিকে শহর জীবনের বিকাশ। সমাজের এই নীরব পরিবর্তন তার রচনায় নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে। তারাশঙ্করের রচনার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, তিনি পরম যত্নের সঙ্গে মানুষের মহত্ত্বকে তুলে ধরেছেন। শরৎচন্দ্রের পরে কথা সাহিত্য যার সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, তারাশঙ্কর ছিলেন তাদের একজন। তারাশঙ্কর প্রায় 200 গ্রন্থ রচনা করেন। সেগুলির মধ্যে চৈতালী ঘূর্ণী, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাসুলিবাকের উপকথা, আরোগ্যনিকেতন ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি অনেক গল্পও লিখেছেন, বেদে, পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার, বাগদি, বোষ্ঠম, ডোম ইত্যাদি সাধারণ মানুষের জীবনচিত্র তার গল্পে দক্ষতার সঙ্গে অঙ্কিত হয়েছে। রসকলি, বেদেনি, ডাখর করা প্রভৃতি তার প্রসিদ্ধ ছোট গল্প। তারাশঙ্করের গল্পের সংকলন 3 খণ্ডে সাহিত্য সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে। তার 2 পুরুষ, কালিন্দী, আরোগ্যনিকেতন এবং জলসাঘর অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎস্মৃতি পুরস্কার ও জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1971 সালের 14 সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
ওনার জন্মদিবস উপলক্ষে যশন্মানা বাংলা ইন্টারনেট রেডিও ওনাকে জানায় প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি। হে শিল্পী প্রণমিত মায়। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও অনুষ্ঠান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন যশন্মানা বাংলা ইন্টারনেট রেডিওকে।